নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে আৰু নিতৌ এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ছাইডত থকা যিটো বেল আইকন আছে প্ৰেছ কৰি এটাকৈ লাইক কৰি আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ হ'লে দৰ্শক আজিৰ প্ৰথমটো খবৰলৈ আগবাঢ়ো দৰ্শকসকল আজিৰ প্ৰথমটো খবৰেই হৈছে এটা ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এফালে দালালৰ বিৰুদ্ধে চমক সৃষ্টি কৰিছে আনফালে দালাল ৰাজৰ সৃষ্টি কৰিছে অভিযোগ সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এফালে দালাল ৰাজৰ বিৰুদ্ধে চমক সৃষ্টি কৰিছে আনফালে বিধানসভাতো দালাল ৰাজৰ সৃষ্টি কৰিছে এই গুৰুত্বৰ অভিযোগ উত্থাপন কৰে ৰাজ্যসভাৰ সাংসদ তথা বিশিষ্ট সাংবাদিক অজিত কুমাৰ ভূঞাৰ সোমবাৰৰ পৰা আৰম্ভ হ'ব সংসদৰ বাজেট অধিৱেশন তাৰ প্ৰাক মুহূৰ্তত নিউ জেটিনৰ সন্মুখত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সাংসদ অজিত কুমাৰ ভূঞাই সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ মতে দেশৰ লোকসভা আৰু ৰাজ্যসভাই পূৰ্বৰ মৰ্যাদা আৰু গৰিমা সম্পূৰ্ণৰূপে হেৰুৱাইছে ইফালে দেশৰ পাঁচ ৰাজ্যৰ নিৰ্বাচনৰ পূৰ্বে কেন্দ্ৰীয় বাজেট বিজেপিৰ এক নিৰ্বাচনী টুভ হ'ব বুলি কয় অজিত কুমাৰ ভূঞাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকো সমালোচনা কৰে ৰাজ্যসভাৰ সাংসদগৰাকীয়ে 31 জানুৱাৰীৰ পৰা 11 ফেব্ৰুৱাৰীলৈ সাংসদৰ বাজেট অধিৱেশনৰ বাবে সাজু হৈছে ৰাজ্যসভাৰ সাংসদ অজিত কুমাৰ ভূঞা সংসদৰ বাজেট অধিৱেশনত অংশ লোৱাৰ বাবে নতুন দিল্লীলৈ ৰাওনা হোৱাৰ পূৰ্বে নিউজ 18ৰ সন্মুখত নিজৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে সাংসদ অজিত কুমাৰ ভূঞাই ৰাজ্যসভাৰ সাংসদ অজিত কুমাৰ ভূঞাৰ মতে গণতন্ত্ৰৰ প্ৰতি নামি অহা ভাবুকিৰ বাবেই দুয়োখন সদনে পূৰ্বৰ মৰ্যাদা আৰু গৰিমা হেৰুৱাইছে লোকসভা আৰু ৰাজ্যসভাত বিতৰ্কৰ অভাৱ হৈছে প্ৰশ্নৰ ক্ষেত্ৰতো সীমাবদ্ধতা আহিছে বুলি অভিযোগ কৰে অজিত কুমাৰ ভূঞাই সন্মুখত দেশৰ পাঁচখন ৰাজ্যৰ বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বাজেটখন দাখিল কৰিব নালাগিছিল বুলি কয় অজিত কুমাৰ ভূঞাই দুই নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত আমাৰ হাতত আহি পৰিছে অশান্ত শ্বিলঙৰ ব্যস্ত পুলিচ বজাৰত বোমা বিস্ফোৰণ এই মুহূৰ্তত আহি পৰিছে এটা ডাঙৰ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ শ্বিলঙত বিস্ফোৰণ দেওবাৰে সন্ধিয়া শ্বিলঙৰ ব্যস্ত পুলিচ বজাৰত এটা বোমা বিস্ফোৰণে মেঘালয়ৰ ৰাজধানী চহৰত আতংকৰ সৃষ্টি কৰে সৌভাগ্যবশতঃ এতিয়ালৈকে কোনো লোক হতাহত হোৱাৰ খবৰ হোৱা নাই এই মুহূৰ্তত দি আছে এটা ডাঙৰ খবৰ এটা বিগ ব্ৰেকিং নিউজ শ্বিলঙৰ ব্যস্ত পুলিচ বজাৰ দিল্লী মিষ্টন ভাণ্ডাৰৰ ওচৰত সংঘটিত বিস্ফোৰণৰ ফলত দোকানৰ এখন দেৱাল খহি পৰে যদিও কোনো লোক হতাহত হোৱা নাই বিস্ফোৰণৰ পিছত এটা বোমা স্কোৱাড আহি পেলাই বিস্ফোৰণস্থলীত উপস্থিত হয় আৰু বৰ্তমান অঞ্চলটো তেওঁলোকে পৰিদৰ্শন কৰি আছে কোনো লোক আহত হোৱা নাই বিষয়টো তদন্তৰ অধীনত আছে এইটো এক প্ৰকাৰৰ বিস্ফোৰণ আছিল বোমা স্কোৱাডে এইটো কেনেধৰণৰ বিস্ফোৰণ আছিল নিৰ্ধাৰণ কৰিবলৈ চেষ্টা কৰি আছে ইষ্ট খাচী পাহাৰৰ আৰক্ষী অধীক্ষক চিলভেষ্টাৰ নতংগাৰে এইদৰে কয় উল্লেখ্য যে আজি যোৱাকালি দেওবাৰ আছিল যদিও কোভিডৰ বাবে দেওবাৰে লকডাউনৰ বাবে সকলো দোকান বজাৰ বন্ধ আছিলে যিহেতু শ্বিলঙত লকডাউন বৰ্তমান দিয়া হৈ আছে দৰ্শকসকল তিনি নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ সৰস্বতী পূজা উদযাপনৰ বাবে আহিব পাৰে নেকি নতুন SOP ক'লে মন্ত্ৰী কেশৱ মহন্তই এইবাৰ 2022 বৰ্ষৰ সৰস্বতী পূজা উদযাপনৰ বাবে নাহে কোনো নতুন SOP এই সন্দৰ্ভত ক'লে ৰাজ্যৰ স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই শিক্ষানুষ্ঠানত সৰস্বতী পূজা পালনত নাই কোনো বাধা কোভিডৰ থাকিলেও নাহে কোনো নতুন SOP কিন্তু চলি থকা SOP পালন কৰিব লাগিব সকলোৱে চৰকাৰ তথা প্ৰশাসনে জাৰি কৰা নিয়ম অনুসাৰে পালন কৰিব পাৰিব সৰস্বতী পূজা 1 ফেব্ৰুৱাৰীত ঘোষণা হ'ব লগা নতুন SOPত সৰস্বতী পূজাৰ বাবে নাথাকিব বিশেষ বাধা 29 জানুৱাৰী শনিবাৰে নিশা বোকাখাটত সাংবাদিকে সোধা প্ৰশ্নত এইদৰে মন্তব্য দিয়ে স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্তই ইয়াৰ লগতে দৰ্শকসকল 4 নম্বৰ খবৰটি হৈছে এটা ডাঙৰ খবৰ কংগ্ৰেছৰ বাবে এটা ভাল খবৰ 3 ৰাজ্যত আহিব নেকি কংগ্ৰেছ চৰকাৰ ইণ্ডিয়া টিভিৰ অপিনিয়ন পলিঅ'ত কংগ্ৰেছৰ বাবে ভাল খবৰ পঞ্জাব উত্তৰাখণ্ড আৰু গোৱাত কংগ্ৰেছৰ সৰ্ববৃহৎ দল মণিপুৰতো কংগ্ৰেছ আৰু বিজেপিৰ মাজত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা
পাঞ্জাব উত্তরাখণ্ড আর গুয়াত কংগ্রেসৰ সর্ববৃহৎ দল, মণিপুরতো কংগ্রেস আর বিজেপির মাজত তীব্র প্রতিদ্বন্দ্বিতা, পাঞ্জাবত কংগ্রেসৰ 50-52খন আসন লাভ করেছে। ইয়ার লগতে দর্শকসকল, 5 নম্বর খবরটি হয়েছে একটা ডাঙর খবর। কি হয়েছে বিজেপিত 4 দিনত 4 জন নেতাক মন্ত্রীক বহুখেদাম? কিয় উত্তর প্রদেশত রাইজর ক্ষোভ বৃদ্ধি পাইছে বিজেপির প্রার্থীর উপর? 4 দিনত 4 জন বিজেপির প্রার্থী নেতাক বহুখেদা রাইজর? বহু ঠাইত বহুখেদাব খাইছে বিজেপির নেতা মন্ত্রী। খোদ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগুলী রাইজর ভয়ত পলাই আহিবলগিয়া অবস্থার সৃষ্টি হয়েছে। ইয়ার লগতে দর্শকসকল, 6 নম্বর খবরটি হয়েছে একটা ডাঙর খবর। চলন্ত বাহনত বিশেষভাবে সক্ষম যুবতীক দর্শন করা আরক্ষী বিষয়াক দোষী সাব্যস্ত। আদালতর এই মুহূর্তত আহি পড়িছে একটা বিগ ব্রেকিং নিউজ। কর্ণাটকত চলন্ত বাহনত 2017 চনত এগারী বিশেষভাবে সক্ষম এগারী যুবতীক দর্শন করা ঘটনা সন্দর্ভত দোষী সাব্যস্ত করা হয়েছে কর্ণাটকর এজন 58 বছরীয় আরক্ষী জনক। কর্ণাটক আরক্ষীর অতিরিক্ত আরক্ষী সহ পরিদর্শক এস উমেশে 2017 চনত এগারী বিশেষভাবে সক্ষম মহিলাক সহায়কর হাত আগবহার চলেরে গাড়িত উঠাই বলপূর্বকভাবে দর্শন করেছিল। এটা মন্দিরের পর নিজের ঘরলে উভতি আহি থাকার সময়তে বিশেষভাবে সক্ষম যুবতীগুলীক এইদরে দর্শন করার ঘটনা পোহরলে অহার পাছতে যথেষ্ট প্রতিবাদের সম্মুখীন হবলগিয়া হয়েছিল কর্ণাটক আরক্ষী। আজি রাজহুয়া শুনানির সময় কর্ণাটকর এখন আদালতে এইদরে রায়দান দিয়ে। অবশ্যই আদালতে বর্তমানলে ঘটনা সন্দর্ভত কোনো ধরনের শাস্তি ঘোষণা করা নাই। 2 এদিনের ভিতর দোষী আরক্ষী বিষয়াজনক আদালতে শাস্তি ঘোষণা করার সম্ভাবনা আছে। 7 নম্বর খবরটি হয়েছে রাষ্ট্রসংঘর বিশেষজ্ঞক হত্যা, 51 জন লোকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। রাষ্ট্রসংঘর বিশেষজ্ঞ জাইদা কাতালান আর মিশেল সার্পক কঙ্গোত 2017 চনত বর্বরভাবে হত্যা করা হয়েছিল। কঙ্গোত সরকার আর সন্ত্রাসবাদী গোটের মাজত সংঘটিত হওয়া সংঘর্ষের সময় মৃত্যু হওয়া লোক সম্পর্কে তদন্ত করবলে যাওয়ার সময়তে রাষ্ট্রসংঘর বিশেষজ্ঞ দুগৰাকী হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ত উক্ত ঘটনা সন্দর্ভত বহু সংখ্যক লোকক গ্রেপ্তার করা হয় আর ইয়ার বিচার প্রক্রিয়া আরম্ভ করা হয়। দীর্ঘদিনিয়া বিচার প্রক্রিয়ার অন্তত অবশেষত উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা 51 গৰাকী লোকক মৃত্যুদণ্ডের নির্দেশনা দিয়া হয়। ইয়ার লগতে দর্শকসকল, 8 নম্বর খবরটি হয়েছে একটা ডাঙর খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কান্দিছে। প্রবীণ অভিনেত্রী অনুপমা ভট্টাচার্যর মৃত্যুত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় চকুলো টুকিছে, অর্থাৎ শোক প্রকাশ করেছে। ভ্রাম্যমান থিয়েটার প্রথমগী অভিনেত্রী অনুপমা ভট্টাচার্যর দেওবারে বিয়লি 5:50 বজাত মৃত্যু হয়। জনপ্রিয় অভিনেত্রীগী গুরুতরভাবে অসুস্থ হওয়াত শনিবারে নিশা জিএমসিএইচত ভর্তি করা হয়েছিল। কোভিডত আক্রান্ত অভিনেত্রীগী জিএমসিএইচর আইসিউত চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর তার লগতে উল্লেখ্য যে ভ্রাম্যমান জগতের প্রথমগী নায়িকারূপে পরিচিত অনুপমা ভট্টাচার্যর 1928 চনের 29 আগস্টত শিবসাগরের আমোলাপত্রীর প্রখ্যাত বেজবরুয়া পরিয়ালত জন্ম হয়। ভ্রাম্যমানের প্রথমগী অভিনেত্রী তথা চলচ্চিত্রও অভিনেত্রী অনুপমা ভট্টাচার্যই মাত্র 16 বছর বয়সতে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার পরিচালিত তথা 1948 চনত মুক্তি লাভ করা সিরাজর জড়িয়ে রূপালী পর্দাত আত্মপ্রকাশ করেছিল। সিরাজ চলচ্চিত্রের ফাতেমা চরিত্রত অভিনয় করে বিপুল খ্যাত অর্জন করেছিল। ইয়ার লগতে অনুপমা ভট্টাচার্যই কেবাখনো অসমীয় চলচ্চিত্রত অভিনয় করেছিল। আর এইগারী হয়েছে অভিনেত্রী, নিশ্চয় আপনাদের স্ক্রিনত দেখবলে পারিছে, আপনাদের স্ক্রিনত দেখাবলে চেষ্টা করছো। নটরাজ থিয়েটার মাজে ভ্রাম্যমান জগৎখনত নাট্য জগতত প্রবেশ করে তেও এই জগতের প্রথমগী নায়িকারূপে পরিচিত লাভ করে। আজি বরেণ্য শিল্পীগীর মৃত্যুত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষামন্ত্রীও গভীর শোক প্রকাশ করেছে। 9 নম্বর খবরটি হয়েছে সরকারি কর্মচারীর একটা ভাল খবর। এই সকল একাউন্টত সোমাব 63,440 টাকা, জানক কোন দিনা লাভ করব ডি এর টাকা। এই মুহূর্তে আহি পড়েছে একটা সরকারি কর্মচারীর ভাল খবর। কেন্দ্রীয় সরকার কর্মচারীর ভাল খবর, জানুয়ারি 2022ত পুনরবার বাড়ব কর্মচারী ডি এ। কেন্দ্রীয় সরকারে শীঘ্রে কর্মচারী স্যালারি বৃদ্ধি করব পারে, কিন্তু ডি এ বৃদ্ধির কথা কেতিয়া ঘোষণা করব সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই।
তিনি শতাংশ বাঢ়িব পাৰে ডিএ মিডিয়া ৰিপৰ্ট অনুসৰি ডিএ চলিত বৰ্ষত তিনি শতাংশ বাঢ়িব পাৰে বৰ্তমান কৰ্মচাৰীসকলে একত্ৰিশ শতাংশ ডিএ লাভ কৰি আছে এতিয়া পুনৰ তিনি শতাংশ বৃদ্ধি হ'লে কৰ্মচাৰী লাভ কৰিব সৰ্বমুঠ চৌত্ৰিশ শতাংশ ডিএ বিশেষজ্ঞই কৈছে যে মৰগীয়া বানচত তিনি শতাংশ বাঢ়িব পাৰে ইয়াৰ ফলত চৌত্ৰিশ শতাংশলৈ বৃদ্ধি পাব মৰগীয়া বানচ কিমান লাভ কৰিব ডিএ ইয়াৰ জৰিয়তে যিসকল কৰ্মচাৰীৰ বেচিক চেলাৰী ওঠৰ হাজাৰ টকা তেওঁলোকে তেসত্তৰ হাজাৰ চাৰিশ চল্লিছ টকা বাৰ্ষিক ডিএ লাভ কৰিব অৰ্থাৎ বছৰত এইসমূহ টকা অৰ্থাৎ তেসত্তৰ হাজাৰ চাৰিশ চল্লিছ টকা লাভ কৰিব বাৰ্ষিক অৰ্থাৎ বছৰত ডিএ পাব দৰ্শকসকল আজিৰ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি চাইডত থকা যদি বেল আইকন আছে প্ৰেছ কৰি অল অপশ্যনটো ক্লিক কৰিব একেবাৰে নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ খবৰসমূহ পাই থাকিবলৈ হ'লে দৰ্শকসকল আজিলৈ বাই বাই আকৌ এটা নেক্সট ভিডিঅ'ত লগ পাম জয় আই অসম জয় হিন্দী বন্দে মাতৰম।